আসসালামু আলাইকুম। ঢাকার চকবাজারের শাহি মসজিদ সংলগ্ন রাস্তার উত্তর পাশের চিত্র এটি। এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। এলাকাটা আপনারা হয়তো অনেকেই চিনেন, তবে আমার দৃষ্টি কেড়েছে এই জটলাটা। এখানে বিক্রি হচ্ছে মুড়ি ভর্তা, যেটা খাওয়ার জন্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আর ওনার মুড়ি ভর্তা তৈরির উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন সবাই কম বেশি এই উপকরণগুলোর সাথে পরিচিত, তবে হয়তো বেশিরভাগ মানুষই এই মুড়ি ভর্তা খেতে চাইবেন না। আপনার আর আমার চাওয়ার উপর কিচ্ছু আসে যায় না, যারা খাওয়ার তারা কিন্তু ঠিকই খাবে। আজকে আপনাদের সাথে এই মুড়ি ভর্তার দোকানটা শেয়ার করছি অন্য একটা কারণে, মুড়ি ভর্তার কারণে না, সেটা একটু পরেই বলছি। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, উনার মতো কিন্তু একই রকমভাবে আরও একজন রয়েছেন যিনি এখানেই এই একইভাবে মুড়ি ভর্তা বিক্রি করেন। ওনার আইটেমগুলোও কিন্তু একই রকম। ওনাদের বেচা কেনা কিন্তু মাগরিবের পর শুরু হয়, শুক্রবার বসেন না, এছাড়া সপ্তাহের বাকি ছয় দিন ওনাদেরকে পাওয়া যায়। আর মজার বিষয় হচ্ছে দুটো দোকানেই একই রকম ভিড় লেগে থাকে। এবার বলছি এই মুড়ি ভর্তার দোকানে ভিডিও করার কারণ। মূল কারণ হচ্ছে ওনারা 35 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করে। জি, 35 টাকা, ঠিকই শুনেছেন। তাই কৌতূহলী হয়ে আমিও এক প্যাকেট কিনে নিলাম, এটা দেখার জন্য পরিমাণটা কতটুকু এবং এর টেস্ট কতটুকু এবং এর ভেতরে মাংস আসলেই রয়েছে কি না। সত্যি কথা বলতে 35 টাকায় উনি যে পরিমাণ বিরিয়ানি দিয়েছে তা যথেষ্ট বিকেলে হালকা নাস্তা করার জন্য। আর আমি ভেবেছিলাম হয়তো ভিতরে মাংস থাকবে না, কিন্তু মজার বিষয় হচ্ছে বাইট সাইজের প্রায় 6-7 টুকরার মতো মাংস পেয়ে গিয়েছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এই 6-7 টুকরা বা ধরে নেই 5 টুকরাই মিনিমাম মাংস থাকে, এই পরিমাণ মাংস দিয়ে 35 টাকায় এই চিকেন বিরিয়ানি কিভাবে সম্ভব? আশা করি কমেন্টে আপনারা উত্তর দিবেন। আর স্বাদের কথা একটু বলে দেই, পুরান ঢাকার অনেক রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খেয়েছি এবং সত্যি কথা হচ্ছে এই 35 টাকার বিরিয়ানির স্বাদ তাদের বিরিয়ানির স্বাদের চাইতে কোনো অংশে কম না, তাই অনেকটাই অবাক হলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে